আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা স্টেডফাস্ট কুরিয়ারের ডেলিভারি চার্জ সম্পর্কে এ টু জেড বিস্তারিতভাবে জানবো। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। কুরিয়ার মূলত দুইভাবে আপনার ডেলিভারি চার্জ নির্ধারণ করে থাকে। একটি হচ্ছে আপনার পার্সেল বা প্রোডাক্টের ওজনের উপর ডিপেন্ড করে, এবং অন্যটি হচ্ছে আপনার ডেলিভারি স্থান, অর্থাৎ যেখানে আপনার পার্সেলটি ডেলিভারি করা হবে। সুতরাং আপনার পার্সেলের ওজন এবং ডেলিভারি এরিয়া বা এলাকার উপর ডিপেন্ড করে আপনার ডেলিভারি চার্জটা নির্ধারণ করা হয়ে থাকে। আপনি যে জেলার স্টেডফাস্ট কুরিয়ার মার্চেন্ট হবেন, আপনার ওই জেলার ভিতরে ডেলিভারি চার্জ আসবে একরকম, এবং আপনি যে জেলায় হবেন ওই জেলা থেকে অন্য যে কোনো জেলায় আপনি প্রোডাক্ট পাঠাতে গেলে তখন ডেলিভারি চার্জ আসবে একরকম। তো সর্বপ্রথম আমরা আপনি যে এলাকার মার্চেন্ট ওই এলাকায় কীরকম ডেলিভারি চার্জ আসবে এটা সম্পর্কে আমরা জানি। ধরে নিলাম আপনি চট্টগ্রাম জেলার মার্চেন্ট, তো সেক্ষেত্রে আপনি চট্টগ্রাম জেলার যে কোনো জায়গায়, মানে চট্টগ্রাম জেলার মধ্যে আপনি যে কোনো জায়গায় যদি আপনি পার্সেল পাঠান, 0 গ্রাম থেকে আপনার 150 গ্রামের ভিতরে যদি আপনার পার্সেল বা প্রোডাক্টের ওজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ আসবে 50 টাকা, এবং আপনার প্রোডাক্ট বা পার্সেলের ওজন যদি 500 গ্রামের ভিতর হয় সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ আসবে 60 টাকা, এবং 500 গ্রাম থেকে আপনার দেখা যাচ্ছে যদি 1 কেজির ভিতরে হয় তাহলে আপনার পার্সেলের ডেলিভারি চার্জ আসবে আপনার 70 টাকা, এবং 1 কেজির বেশি হলে পরবর্তী প্রতি কেজির জন্য আপনার 20 টাকা করে যুক্ত হবে। ধরেন আপনি একটা 2 কেজির পার্সেল পাঠাবেন, তাহলে 1 কেজি পর্যন্ত যেহেতু আপনার 70 টাকা, তাহলে আপনার 2 কেজির ক্ষেত্রে আপনার প্রতি কেজি 1 কেজির উপরে উঠলে আপনার 20 টাকা করে যুক্ত হবে। তো 70-এর সাথে আপনার 20 টাকা যোগ হয়ে আপনার পার্সেলের ডেলিভারি চার্জ আসবে 90 টাকা। এরকম করে আপনি যদি 5 কেজি, 6 কেজি, 7 কেজি ওজনেরও আপনি পার্সেল পাঠাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার প্রতি কেজিতে আপনার 1 কেজির উপরে উঠলেই প্রতি কেজিতে আপনার 20 টাকা করে যুক্ত হয়ে যাবে। আপনার সেম জেলার ভিতর, মানে আপনি যে জেলার ভিতর হবেন ওই জেলার ভিতরে যদি আপনি কোনো প্রোডাক্ট বা পার্সেল যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাঠান, তাহলে তারা সিওডি চার্জ, মানে ক্যাশ অন ডেলিভারি চার্জ কাটবে আপনার 1% করে। ধরেন আপনি 1000 টাকা সমমূল্যের প্রোডাক্ট, মানে ক্যাশ অন ডেলিভারি, আপনার ওই প্রোডাক্টের ডেলিভারি ম্যান কাস্টমারের কাছে নিয়ে যাবে, কাস্টমারকে প্রোডাক্টটা দিয়ে 1000 টাকা নিবে কাস্টমার কাছ থেকে, এরকম যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিমাণ আপনার সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি অ্যামাউন্ট হবে ওই অ্যামাউন্টের উপরে 1% তারা সিওডি চার্জ নেবে। 1000 টাকা হলে আপনার 1000 টাকার 1% করলে আপনার 10 টাকা আসে, 500 টাকার যদি হয় তাহলে দেখা যাচ্ছে 5 টাকা আসে, মানে 1% করে তারা সিওডি নেবে যে কয় টাকা অ্যামাউন্ট হবে। ডেলিভারি চার্জ এবং সিওডি চার্জ তারা কেটে রেখে বাকি টাকা আপনাকে আপনি যে পেমেন্ট মেথডে সেট করে রাখবেন, মানে যে পেমেন্ট মেথডে পেমেন্ট রিকোয়েস্ট দিবেন ওই পেমেন্ট মেথডে আপনাকে বাকি টাকা তারা পরিশোধ করে দিবে। তো এটা হচ্ছে আপনার, আপনি যে জেলায় হবেন আপনার ওই জেলার ভিতরে আপনার এরকম ডেলিভারি চার্জ নেবে। এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট চট্টগ্রাম, মানে আপনি চট্টগ্রাম জেলার মার্চেন্ট, আপনি চট্টগ্রাম থেকে বরিশাল বা ঢাকা বা সিলেট পাঠাবেন, তো সেই ক্ষেত্রে আপনার কিরকম ডেলিভারি চার্জ আসতে পারে এটা আমরা জেনে নিই। এক জেলা থেকে অন্য জেলা পার্সেল পাঠাতে গেলে, ধরে নিলাম আপনি চট্টগ্রাম জেলা থেকে আপনি বরিশাল জেলা একটি পার্সেল পাঠাবেন, সেক্ষেত্রে আপনার 0 থেকে 500 গ্রামের যদি পার্সেল হয়, মানে 500 গ্রামের মধ্যে যদি আপনার পার্সেল বা প্রোডাক্টটি হয়, তাহলে আপনার ডেলিভারি চার্জ আসবে 110 টাকা, এবং 500 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত, মানে 500 গ্রাম থেকে 1 কেজির ভিতরে যদি আপনার পার্সেলটি হয় সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ আসবে 130 টাকা, এবং 1 কেজির বেশি হলে পরবর্তী আপনার প্রতি কেজির জন্য সেমভাবে আপনার 20 টাকা করে যুক্ত হবে। ধরেন আপনি 1 কেজির উপরে যদি আপনি 2 কেজি পার্সেল পাঠাতে চান, তাহলে 1 কেজি পর্যন্ত যেহেতু আপনার 130, তাহলে 2 কেজিতে আপনার চার্জ আসবে, ওখানে আপনার 130-এর সাথে 20 টাকা যোগ হয়ে 150 টাকা চার্জ আসবে। এবং সেমভাবে আপনার এক জেলা থেকে অন্য জেলায় যদি আপনি পার্সেল পাঠান, সেক্ষেত্রে আপনার 1% সিওডি চার্জ কাট হবে, যেটা আমি এর আগে আপনাদেরকে বললাম। এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনার অনলাইনের ক্ষেত্রে অনেক সময় আপনার প্রোডাক্টগুলো রিটার্ন আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাঠাও কুরিয়ার আপনার রিটার্ন চার্জ নেয়, কিন্তু স্টেডফাস্ট কুরিয়ার আপনার কোনো রিটার্ন চার্জ নেবে না এক্সট্রাভাবে। তাদের যে ডেলিভারি চার্জটা আছে ওই ডেলিভারি চার্জটাই তারা কাটবে, আপনার পার্সেলটা যে রিটার্ন আপনার কাছে পৌঁছে দিবে, ধরুন আপনার একটা প্রোডাক্ট আপনি বরিশাল পাঠাইছেন, ওই প্রোডাক্টটা কাস্টমার রিসিভ করে নেয়, সেক্ষেত্রে আপনার রিটার্ন আপনার কাছে দিয়ে যাবে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার বরিশালে যে ডেলিভারি চার্জ আসবে, কয় টাকা আপনার ডেলিভারি চার্জ আসবে, শুধুমাত্র ডেলিভারি চার্জটাই তারা কাটবে। ধরেন আপনি যদি 1 কেজি ওজনের পার্সেল পাঠান, তাহলে 130 টাকা ডেলিভারি চার্জ আসবে, তাহলে শুধুমাত্র তারা 130 টাকায় ডেলিভারি চার্জ কাটবে, আপনার কাছে যে প্রোডাক্টটি ফেরত তারা দিয়ে গেল এর জন্য তারা এক্সট্রা কোনো চার্জ নেবে না। এবং যে সিওডি চার্জ, সিওডি চার্জও কাটবে না, সিওডি চার্জ তখনই কাটা হবে যখন আপনার একটি প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি হবে, তখনই আপনার সিওডি চার্জটা তারা কাটবে।
তো ভবিষ্যতে তারা রিটার্ন চার্জ যদি কাটে তখন দেখা যাচ্ছে আপনি যখন মার্চেন্ট হবেন তাহলে আপনি আপডেট এটা অটোমেটিক জেনে যাবেন। আপনি যদি ঢাকা সিটির মার্চেন্ট হয়ে থাকেন তাহলে আপনি অন ডিমান্ড মানে সেম ডে ডেলিভারিতেও আপনি পার্সেল পাঠাতে পারেন, সেক্ষেত্রে আপনার চার্জের পরিমাণটা একটু বেশি হবে। দেখা যাচ্ছে আপনার 1 কেজি পর্যন্ত পার্সেল ঢাকা সিটির যে কোনো জায়গায়, ঢাকা সিটি থেকে ঢাকা সিটির যে কোনো জায়গায় যদি আপনি ডেলিভারি করেন তাহলে 100 টাকা পর্যন্ত আপনার চার্জ আসতে পারে। এই সেম ডে ডেলিভারি জিনিসটা মূলত আপনার শুধুমাত্র ঢাকা সিটির জন্যই বর্তমানে প্রযোজ্য। এটা দেখা যাচ্ছে চট্টগ্রাম সিটি বা বরিশাল সিটি এখানে এখনো পর্যন্ত চালু করে নাই, এটা শুধুমাত্র আপনার ঢাকা সিটিতে চালু আছে। তাছাড়া দেখা যাচ্ছে আপনি স্টেটফাস্ট কুরিয়ার যে কোনো ডকুমেন্টারি আপনি ডেলিভারি করতে পারেন, লাইক আপনার কোনো জরুরি কোনো ডকুমেন্ট যদি থাকে তাও আপনি ডেলিভারি করতে পারেন। এবং ডকুমেন্টারি যদি আপনি ডেলিভারি করতে চান তাহলে দেখা যাচ্ছে আপনার যে কোনো জায়গায় আপনি যদি ডেলিভারি করেন সেক্ষেত্রে আপনার 45 থেকে 50 টাকা আপনার ডেলিভারি চার্জ আসতে পারে। এটা দেখা যাচ্ছে আপনি যখন মার্চেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলবেন তখন দেখা যাচ্ছে তাদের ওইখানে যে সাপোর্ট সেন্টার আছে ওইখানে যদি তাদেরকে জিজ্ঞেস করেন তারাও দেখা যাচ্ছে আপনাকে ডিটেলসও বলে দেবে। তাছাড়া স্টেটফাস্ট কমিউনিটির যে গ্রুপ আছে ওই গ্রুপেও যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আপনাকে বলে দিবে। তো এই ভিডিওতে আমি যে ডেলিভারি চার্জের কথা বললাম এটা দেখা যাচ্ছে ভবিষ্যতে কোম্পানি যদি মানে স্টেটফাস্ট কুরিয়ার যদি চায় এটা সে আপডেট করতে পারে বা পরিবর্তন করতে পারে, তখন দেখা যাচ্ছে ডেলিভারি চার্জের একটু 19-20 হতে পারে, যেখানে আমি 50 টাকা বললাম ওইখানে 60 টাকা হতে পারে বা আরও কম হতে পারে, 50 টাকার জায়গায় 40 টাকা। আবার দেখা যাচ্ছে বিভিন্ন সময় তারা ক্যাম্পেইন করে তখন দেখা যাচ্ছে ডেলিভারি চার্জের উপরে অনেক ডিসকাউন্ট থাকে, ছাড় থাকে, তখন দেখা যাচ্ছে ডেলিভারি চার্জ আপনার পরিবর্তন হবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।